सोना मानिकेरा लक्ष्य करे देखा जाए ताले एकटा मस्जिदेर इमाम जखन रेखेछेन कत टाका सम्पद देखे राखेननि कोन वंशीय छेले देखे राखेननि कटा छेले मेये आछे ता देखे आपनारा राखेननि ओनाके इंटरव्यू परीक्षा नवा समय जिज्ञासा करेछेन ओ इमाम साहेब तुमि हाफेज ना आलेम इमाम साहेब जखन बोललो आमि मौलाना किंबा हाफेज तखन तो आपनारा सदरे गरण करे मस्जिदेर मेम्बारे आपनारा बसिये दिएछेन ताले मेम्बारे जेते गेले कोनो वंश लागे ना आगे आमि एकटा फतोवार किताब बोललाम फुरफुरा शरीफे मुजद्दे जामान दादा पीर ओनार प्रधानत खलीफा आल्लामा रुहुल आमीन रहमतुल्लाह আলাইহি একটা জায়গায় বলেছেন যদি কোনো জারক সন্তান যার হাজার বাপ এমন কোন সন্তান যদি কোনো মহিলা জন্ম দেয় আমরা তাকে জারক সন্তান বলেছিনি ওই জারক সন্তান যদি মুসলমান হয় আর কোরআন হাদিসের আলোকে যদি আলেম হয় ওই জারক সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ জায়েজ তবে মফিজুলের ছেলে যদি মূর্খ হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ নয় আমি আপনার কাছে আরেকটা পয়েন্ট বলছি চলেন লক্ষ্য করে দেখা যায় তাহলে ধর্ম শিখতে গেলে ধর্ম বলতে গেলে আপনাকে আলেম হতে হবে যারা বাসে পকেট মারি করে ওরা হলো ট্যানিং প্রাপ্ত তারপরে রিক্স নিয়ে শত যাত্রী মাসখানে পকেট মারি করে আবার যারা ধরে তারা খুব চতুরতা তাহলে চতুরতা মানে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি আর যিনি পকেট মারি করে তিনি বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তাহলে পকেট মারি করতে গেলে জ্ঞানী হতে হয় আবার পকেট মার ধরতে গেলে জ্ঞানী হতে হয় বক্তব্য করতে গেলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হয় আবার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন খাটাতে হয় ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একবার আগিয়ে যাও আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান কোরআল কোরআন হারফান ফালাগু আশর হাসানা একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা দশটা করে নেকি হয় এখানে বসে আমি কোরআন পাঠ করব আমার দশটা নেকি হবে আপনাদের দশটা নেকি হবে যারা মাইকে শুনছে তাদের দশটা নেকি হবে এই জলসা দিয়ে যারা নীরব নগরে মারা গেছে ওদের কবরেও দশটা নেকি হবে যদি বলেন হুজুর একটু হাদিস দিয়ে বলেন নবী আমার হাদিস শরীফে বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা রাসূল আমার বললেন একটা ভালো কাজ দুনিয়াতে তৈরি করে কোন ব্যক্তি যদি মারা যায় ওই ভালো কাজ যতদিন পৃথিবীতে জারি থাকবে ততদিন আমার আল্লাহ তার নামায় আমালে নেকি দেবে দেবে জলসা মাহফিল হলো ভালো কাজ এখন যারা প্রথমে তৈরি করে যারা মারা গেছে চলে গেছে আল্লাহ পাক প্রতিটা নেকি সওয়াব ওদের রূহ পাকে পৌঁছাবে 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 ও বাপজির আমি বোঝাতে চেয়েছি তাহলে একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পাওয়া যায় আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর আপনাদের এলাকায় মেয়েদের আপনাদের এলাকার বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় এখন ইমাম সাহেব মারা গেছে আপনার বাচ্চা আপনার ছেলে পরের বাড়ি চলে গেছে সেখানে কোরআন শিক্ষা দিয়েছে তার ছেলে মেয়েদের আবার আপনার মেয়ে বুড়ি হয়ে মারা গেছে তার ছেলে মেয়েরা অপরকে শিক্ষা দিয়েছে এমন করে শিক্ষার হার যত তা বেড়ে যাবে ইমাম সাহেব প্রথম সূচনা গুরু ছিল যত কাল পৃথিবীতে কোরআন চলবে কোরআন পড়বে তত কাল ইমামের নামায় আমালে আল্লাহ নেকি দান করে দেবে এটা হলো সাদগায় জারিয়া এবার বলবেন হুজুর আমি ইমাম সাহেবকে ভালোবাসলে আমি কি নাজাত পাবো আমরা বলি তো যে বাবা আলেম ওলামাকে ভালোবাসো তোমার নাজাত আমি হাদিসটা ব্যাখ্যা করছি একটু আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে তোমরা যদি তম প্রথমে নবী আমার বললেন কোন আলেমান তোমরা আলেম হও তোমরা যদি আলেম হতে পারো তোমরা নাজাত পেয়ে যাবে এবার শ্রোতারা কনফিউজ চিন্তিত হয়ে বলবে ও ভাই আমরা তো আলেম না আমরা তো সাধারণ ঘরের ছেলে আমার আব্বা মা গরিব ছিল আমরা আলেম হতে পারিনি এর জন্য কি আমরা জাহান্নামে যাব নবী আমার পরে আপনাদের দিকে তাকিয়ে বলছে ও আমার শ্রোতারা আমার উম্মতেরা তোমরা
তোমরা যদি আলেম না হতে পারো তোমরা আলেমের শ্রোতা হও প্রতিদিন যদি জলসা মাহফিলে আলেমের শ্রোতা হই আমাদের সংসার গুণ ধূলিসাৎ হয়ে যাবে প্রতিদিন আমরা শ্রোতা হতে পারবো না তাহলে এক নম্বরে আলেম হতে পারলাম না দ্বিতীয় নম্বরে শ্রোতা হতে পারলাম না রাসূল আমার তৃতীয় নম্বরে বললেন আপনাকে আমাকে বাঁচার জন্য বললেন তুমি আলেম হতে পারলে না আলেমের শ্রোতা হতে পারলে না তুমি আলেমকে ভালোবাসো আলেমের কথা মতো চলো আর সেটাই যদি করতে পারো আলমার ওমান আহাব্বা ওই ব্যক্তির বিনিময়ে তুমি নাজাত পেয়ে যাবে এই হাদিসটা আমরা আপনাদের কাছে ব্যাখ্যা করে বলি আলেমকে ভালোবাসলে তোমরা নাজাত পেয়ে যাবে আর আমার মতো সাধারণ ব্যক্তি আলেমকে মহব্বত করে আমরা জড়িয়ে ধরি আল্লাহ শপথ করে বলি একবার আল্লাহ শপথ করে বলি দুইবার আল্লাহ শপথ করে তিনবার বলছি যেমন ভালোবাসা দুনিয়াতে চলছে এমন ভালোবাসা যদি কোনো আলেমকে দাও নাজাত পেতে পারো না যদি বলো হুজুর তাহলে কেমন নাজাত পাওয়া যাবে তার একটা পরিকাঠামো একটা তথ্য বলছি ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বলছিলাম তাহলে একটা আলেমকে ভালোবাসলে আমি নাজাত পেয়ে যাবেন কেমন নাজাত পেয়ে যাবেন এখন আমার বাড়ি চব্বিশ পরগনা সুন্দরবন আপনি আমাকে দাওয়াত করতে গেছেন কিংবা আমার বাড়িতে বেড়াতে গেছেন পাঁচ কেজি একটা মধু নিয়ে গেছেন আবার দশ কেজি ভেকটি মাছ নিয়ে গেছেন আমার হাতে পাঁচশো কিংবা দু হাজার টাকা দিয়ে আপনি মশাবা করেছেন আবার বাড়ি এসে বলছেন আমি চব্বিশ পরগনা সুন্দরবনে অমুক হুজুরের দরবারে গিয়ে আমি খাসির গোস্ত দিয়ে এসছি ভেকটি মাছ দিয়ে এসছি আমি মধু দিয়ে এসছি মশাবা করায় এত টাকা দিয়েছি আমি হুজুরকে বড় ভালোবাসি আমি শপথ করে বলতে পারি এই ভালোবাসা আপনার নাজাত নয় একটু টেনশন হচ্ছে না একটু টেনশন হচ্ছে ব্যাপারটা কি হ্যাঁ একটু টেনশন হবে তাহলে এই ভালোবাসা যদি নাজাত না হয় কোন ভালোবাসা আপনার নাজাত তাহলে আর একটা বার বলি আপনাদের এলাকায় যে মাটি আছে একে জোলা বলেন কেউ বলে জোলা কেউ বলে মাঠ কেউ বলে জমিন যাই হোক এই জমিন আছে জমিনটা এখন মাটি ফেটে গেছে শুকনো হয়ে গেছে ইনি এখন কী চায় পানি হলে নরম হয়ে যাবে নরম হয়ে যাবে একটা মূর্খ ব্যক্তি সাধারণ ব্যক্তি হলো টনটনে শুকনো মাটি এখন ওখানে পানির দরকার একটা আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান সঞ্চয় করে তার জমিনটা একেবারে মাটিতে পানিতে ভিজে গেছে চমচম করছে কোরআন হাদিসের নূরে আর পাওয়ারে এখন একটা সাধারণ ব্যক্তি একটা আলেমের মহব্বত করলে আল্লাহ তাকে নাজাত দেবে কারণটা হলো এটাই ওই ফাঁটাওয়ালা মাটি টনটনে শুকনোওয়ালা মাটি জমিনওয়ালা ব্যক্তি ভিজেওয়ালার সঙ্গে মহব্বত করবে আর এর ভিতরে কোরআন হাদিসের যা ফসল দানা রোপণ চারা আছে আস্তে আস্তে করে কাঁচে মেশার কারণে ওর জমিনটা হালকা হালকা নরম হবে আর কিছু কোরআন হাদিসের জ্ঞানের দানা ওখানে বসানো হবে আর গাছ বিস্তার হবে জ্ঞান বাড়বে আর ওই জ্ঞান নিয়ে যখন আল্লাহ এবং নবীর এবাদাত করবে তখন হবে একটা আলেমের বিনিময়ে আল্লাহকে নবীকে চিনেছে এটাই হবে নাজাত জোরে বলেন হয়তো সকলে বুঝতে পারেননি একটা আলেমের ভিতরে কোরআন হাদিসের গাছের চারা রোপণ থাকবে একদম ভিজে মাটি আর শুকনো জমিনওয়ালা ভিজে মাটির জমিনওয়ালার পাশে যদি থাকে কিছুটা পানি যায় তো এটা হলো সম্পর্ক এই সম্পর্ক যদি রাখা যায় তার ভিতর দিয়ে কিছু রুহানি তার ভিতর কিছু ভয়েস তার ভিতর দিয়ে কিছু দোয়া তার ভিতর দিয়ে কোরআন হাদিসের ইজমা কিয়াসের কিছু হালাল হারামের বার্তা আমার এই ফাঁকা টনটনে মাটিতে জেনে জেনে আমার অন্তরটা আস্তে আস্তে ভিজা হওয়া শুরু হয়েছে এখন এই জ্ঞান আস্তে আস্তে বাড়ছে এখন এই জ্ঞান আলেমের সঙ্গে ভালোবাসা রাখবো আর তার কাছ থেকে কোরআন হাদিসের কিছু মালমাত্রা আমি নেব নেবার পরে আমি যখন জ্ঞানী জায়গায় পৌঁছে যাচ্ছি তখন আল্লাহকে আর নবীকে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সহজে চিনে নেব রসুল এই জন্য বলেছে একটা আলেমকে ভালোবাসলে তুমি নাজাত শুধু মাগুর মাছা তেলাপিয়া দিলে নাজাত নয় তার কথা মতো চলে তার জ্ঞানটাকে ছিনিয়ে নেওয়ার নামটাই হলো মহব্বত জোরে বলেন কথা বোঝাতে পেরেছি তার জ্ঞানটা ছিনিয়ে নিতে হবে এখন ছিনিয়ে নেওয়ার
তার কিছু মূল বৈশিষ্ট্য আমি আপনার কাছে বলছি। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে যখন হায়াতে ছিল তখন আমরা মাদ্রাসায় পড়তাম, তখন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দরবারে গিয়ে মোসাবা করতাম, তখন আমরা বাচ্চাদের মতো ছোট, তখন সরজমি মুক্তাসার ক্লাসে পড়ি ছোট। তখন বড় বড় আলেমরা, মোটা মোটা চেহারা আলেমরা হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আসসালামু আলাইকুম জিজ্ঞাসা করছে, তারপরে পিছিয়ে এসে রোমালগুলো পা দেখা যেত বলে আদবের সঙ্গে রোমালটা ঢেকে দিয়ে পকেট থেকে ব্যাগ থেকে একটা আরবি কেতাব বার করেছে, কেতাব বার করে বলছে, হুজুর হাদ্দাসানা ওয়াকি আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পড়েছে। হাদিসটা পড়ে হুজুর কিন্তু হাদিস দেখেনি, ইনি হাদিস দেখে বলছে, হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা এই বলেছে, এই ব্যাখ্যাটা কী হবে আমাকে একটু জানাও। হুজুর তখন বলছে, ওটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণিত তুমি হাদিসটা পড়েছো বাবা, পরের পৃষ্ঠার উল্টাও, ওই হাদিসের ব্যাখ্যাটা পরের এটা মানসুব হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই হাদিসটা এই হবে। তখন আলেমটা কেতাব মুড়ি দিয়ে বলছে, আলেমকে ভালোবাসলে নাজাত, সেটা হলো এটাই প্রমাণ। জোরে বলেন, কথা মাথা যায়নি? তাহলে কেতাব বার করেছে একটা আলেম, আর একটা আলেমকে ভালোবেসেছে কি দেখে? টাকা নেবার জন্য। তার ভিতরে এলেম আছে কিনা যাচাই করলো এবং কেতাব হাদিস পড়ে আর হুজুর সেই হাদিসটাকে ব্যাখ্যা বলছে। তাহলে একটা আলেম আর একটা আলেমের কাছে হামাগুড়ি দিয়ে বসেছে কি চেহারা দেখার জন্য? তার ভিতরে মাল আছে বলে তারপরে বসেছে। তাহলে ওই আলেমটা বারবার হুজুরের কাছে এসে হুজুরের কাছে এটা জানে, ওটা জানে, ওটা জানে, ওই আখেরাতে ওই আলেমটা ওই হুজুরের সাথী হবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আর আমরা যারা গেছি হুজুরের মাথায় ফুঁক দাম, এটা যেন ব্যবসা করতে পারি, এটা দুনিয়া, এটা দুনিয়া। হুজুর আমার বিপদ হচ্ছে, একটু হেফাজতে যখন দোয়া করেন, দোয়া করেছে আল্লাহ মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ ভালো, এটা হচ্ছে দুনিয়া, এটা দুনিয়া। কিন্তু উনি যে কেতাব নিয়ে গিয়েছিল, হুজুর তো বয়স শেষ, মারা যাবে, আল্লাহ হায়াতে দুনিয়া থেকে তুলে নেবে, কিন্তু এই আলেমটা বেঁচে থাকবে। হুজুরের কাছ থেকে যে ফসল, যে ফসলগুলো ছিনিয়ে নিয়েছে, যে ফসলগুলো ছিনিয়ে নিয়ে জ্ঞান অর্জন করেছে, হুজুর চলে যাবার পর উনি যখন মানুষের কাছে বিতরণ করবে, উপকার না ক্ষতি, এটাই হবে আলেমদের সঙ্গে ভালোবাসার কারণ। কিন্তু আমরা আপনারা যেটা ভালোবাসছি, এ ভালোবাসাটা নাজাত নয়। তাই ভালোবাসাটা হারাম বলছি তা নয়, কিন্তু নাজাত নয়। আল্লাহ, আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম আলেম সম্পর্কে বলতে বলতে অনেকটা কথা বলেছি, চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কাবে আবা দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক কাবে আবারকে জিজ্ঞাসা করলেন, ও কাবে আবার একটা বার বলো, তাম পৃথিবীর জমিনে সবচাইতে বড় আলেমকে, বড় আলেমকে? কাবে আবা তিনি একটা জবাবে বললেন, কলা আল্লাহ জিনাই আলামোনা বিমায়া মালুন কমা কলা আলাইহি সালাম, পৃথিবীর জমিনে যে আলেমটা লেখাপড়া করেছে আর লেখাপড়ার করার কারণে মানুষের কাছে সেই জ্ঞানগুলো পৌঁছে দিয়েছে, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর সবচাইতে বড় আলেম। আবার ওমর ফারুক দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করলেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, ও কাবে আবার তুমি একটা বার বলো, পৃথিবীর জমিনে একটা আলেমের ভিতর দিয়ে কোরআন হাদিসের নূর এলেম আমার আল্লাহ কখন ছিনিয়ে নেয়, আমার আল্লাহ কখন তাকে মূর্খ করে দেয়, কি কারণে? কাবে আবা তার জবাবে বললেন, কলা আত্মামহ, কলা আত্মামহ, যার সার বাংলা হলো এটা, ওই আলেমটা যখন দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়ার মানুষের কিছু দবাত চাইতে নমাদ ধান্দা যখন বেশি থাকবে, আমার আল্লাহ ওর ভিতর দিয়ে এলেম আর কোরআনের নূরকে ছিনিয়ে নেবে। টোটাল বাজারে মার্কেটে আপনি দেখেন দুনিয়ার আলেমরা আমরা অজনসিয়াত করি, দুনিয়াতে কোরআন হাদিস বলার চাইতে যখন ভণ্ডগিরি শুরু করে দেওয়া হয়, ভাবতে হবে দুনিয়ার মানুষের দোয়ার চাইতে নমা ধান্দা করেছিল বলে আল্লাহ তাকে আলেম বানিয়েছে, কিন্তু ভিতর দিয়ে কোরআন হাদিসের জ্ঞানকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। কিছু বলবে? ও আল্লাহ একবার, আল্লাহ, আমার অসুবিধা হচ্ছে মাইকি বাবু, কোন বসে আজকে একটু একটু সাইডে বসো, একটু সাইডে বসে, ওই ওই সরে যাব, একদম ওখানে বসে, পাগল ওখানে বসে, ওখানে যাও। তথাপি তাকে ধর্মের মেম্বারে বসানো হারাম।
কে বলেছেন? দাদা হুজুর পীর কেবলার প্রধানত খলিফা। এই কথাটা বলার একটা গুরুত্ব আছে, যিনি যদি বাপবিহীন সন্তান জারক সন্তান যদি আলেম হয় তার পিছনে পৃথিবীর মানুষ নামাজ পড়তে পারবে। ইসলাম এটা বোঝাতে চেয়েছে যে গণতন্ত্র, গণতন্ত্র রাজতন্ত্র না, যে হুজুরের ছেলে হুজুর নামাজ পড়াবে। ইসলাম কিন্তু ওই রাজতন্ত্রের গলা ছুরি চালিয়ে বলে দিয়েছে গণতন্ত্র যে যোগ্য হবে সে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? যোগ্য যে হবে সেখানে দাঁড়াবে। এবার আমি আপনাকে একটা কথা বলছি, এখানে আমরা সকলে এসেছি আমরা আজকের আল্লাহ পাকের যোগ্য বান্দা বলে আল্লাহ আমাদের এখানে বসিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তার কারণ বলছি একটু, আমি এখানে জলসা করছি এই 5-7 মিনিট হচ্ছে, এখন মানুষ সংখ্যা খুব কম, যদি আমার নামটা যদি একটু বিকল্প কোনো রক্তের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে আমার ঢোকার মুহূর্তে মুহূর্তে বাইক হোক, চার চাকা হোক, সাইকেল হোক, হেঁটে হোক, টোটো হোক, পিক আপ ভ্যান হোক, মানুষের একটা ঢল নামতো, ঢল নামতো। কিন্তু ইসলাম বলেছে তুমি যার পিছনে যাবে বংশ দেখে যাবে না, রক্ত দেখে যাবে না, আলেম দেখে যাবে। তাহলে পৃথিবীর মানুষ দেখে না আলেমের পিছনে ছোটে না, ছোটে বংশীয় দেখে। আর বংশ কিন্তু নাজাত দিতে পারে না, যদি নাজাত আর ধর্ম চেনাতে পারে সেটা কিন্তু আলেম। কিন্তু আমাদের সম্পূর্ণ ভিন্নতা। এবার একটা কথা বলি, আমরা জলসা মাহফিলে আসি, আজকের আমার ইমাম সাহেব ভাই তকবির দিয়েছেন, আমরা কিন্তু তকবিরের ওই তকবিরের পক্ষপাতিত না ভাই, সম্মানার্থে দিয়েছেন জাজাকাল্লাহ খায়ের। কিন্তু আমরা যখন হুজুর কেবলারা যখন আসে আমরা তখন হাজারো তকবির দিই, আপনার আমাদের সঙ্গে তাল মিলান, সত্য না মিথ্যা? আপনি সত্য কথা বলেন দিনই, আপনার ছেলে হাফেজ কিংবা আলেম হয়েছে, আপনার এলাকার ইমাম বড় একটা বক্তা সার্ভিস হয়েছে, আপনার এলাকার ইমাম আলেম যখন ওই হুজুরের পরে যখন জলসায় যাবে ওই হুজুর একবারও তকবির দেবে? সত্য কথা বলবে? সত্যি কথা বল, দেবে না। কেন দেবে না? বড়াই কিসের? আমার বংশটা খুব দামি। আর মোহাম্মদ সাল্লাম বলেছে পৃথিবী ধ্বংস হবার দুটো লক্ষণ, একটাই লক্ষণ হলো নবী মুসা আলাইহি সালামের উম্মাতেরা বেশি জাহান নামে যাবে। তাফসীরের কেতাবে এসেছে নবী মুসার উম্মাতেরা বলতে আমরা কেন ইবাদত করব, কেন আমরা আল্লাহর প্রতি এত আমরা গুজারি করব, কেন নবী মুসার প্রতি এত আমরা নবী মুসা মুসল পানাবো? জানিস না আমাদের বংশে কয়েক, আমাদের বংশ কয়েক হাজার হাজার নবী এসে আমরা ইবাদত করি আর না করি ওইরা ঠেলা দিলে পার। কথা মাথায় গেছে? তফসিরের কেতাবে এসেছে নবী মুসা আলাইহি সালামের উম্মাতেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কেন? ওরা পূর্বপুরুষদের ভরসায় ছিল, বংশের ভরসায় ছিল, আমার বংশে নবী এসেছে ওরা ধাক্কা দিলে চলে যাবে, আর ওরাই হয়েছে জাহান্নামি। আর সেই নবী মুসার আলাইহি সালামের উম্মাতের কিছু চিটিংবাজ ধকাবাজ ছিল, কিছু অন্ধ ভক্ত মূর্খ ছিল, যে আমাদের বংশে যখন হাজার নবী এসে নবীরা দোয়া করলে ধাক্কা দিলে জান্নাতি, আর সেই নবীর উম্মাতের কিছু কিছু ক্যাটাগরি প্রোটেকশন হুজুরা শ্রোতা এ জামানায় আছে না নাই? আমার এই বক্তব্য যদি কোনো পিজ্জাদা শুনে বড্ডাটা জিন্দাবাদ দেবে না বদর যায়, কেন এ আস্তে আস্তে কথা বলছে করে মাথা চিবিয়ে খাচ্ছে, ও জিন্দাবাদ দেবে না। আমি দলিল দিতে পারি আরো, কেন আমি কোনো বংশীয় না, আমি আলেম, আমি আপনাকে অনেক রেফারেন্স দিতে পারি, যদি রাগিয়ে দেন এমন রেফারেন্স দেবো আরো বিপক্ষে পড়বে। বারবার করে কথা বলছি, পৃথিবীতে আল্লাহকে চেনেন, নবীকে চেনেন, ধর্মকে চেনেন, অবদান পীর মাশায়েক আমাদেরকে চিনিয়েছে, তবে এই না যে আমরা কিছু না করে তাদের কাছে বসে থাকব আর র্যাম র্যাম আমাদের জান্নাত টিকিট কাটিয়ে দেবে, এটা সম্পূর্ণ মূর্খমি কাজ। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি জায়গায় সেজদায় 40 বছর ধরে সেজদায় পড়ে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করে মোহাম্মদ সাল্লাম কত বছর সেজদায় আছো? আল্লাহ 40 বছর হয়ে গেছে। আচ্ছা মাথাটা উঠিয়ে বলো দিনি তুমি কি চাও, বলো সুবহানাল্লাহ। তাহলে যে নবী আমার সেফারিশ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী যার কথা আল্লাহ বাদ দেয় না, তিনি সেফারিশ করবে কি না, এই কথাটা আল্লাহকে জানানোর জন্য কত বছর সেজদা পড়ে থাকবে?
চল্লিশ বছর, আর আমি যদি বলি মহাশয় আমার সঙ্গে ভালোবাসা রাখো আমি যদি জান্নাতে যাই তোমাকে না নিয়ে যাব না, তাহলে নিশ্চয়ই দু চার কলকে গাঁজা খাইনি অন্তত তার পাঁচ কলকে ধরে গেছি, ঠিক না বেটি? এখন এই করে আমাদের ব্যবসাগুলো র্যামরাম চালাচ্ছি, এইরকম করে আমাদের ব্যবসাগুলো র্যাম 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 করে চালিয়ে যাচ্ছি। আজকের আমি মফিজুল ইসলাম, আপনারা দু বছর আগে বক্তব্য শুনেছিলেন ভিন্ন, কিন্তু তিন বছর পাঁচ বছর পরের বক্তব্য লাইনটা কিছুটা বুঝতে পাচ্ছেন ভিন্ন। তার কারণ আমিও ছিলাম অন্ধবিশ্বাস, আমিও ছিলাম মূর্খমির ভিতরে, পরে যখন কেতাবগুলো পড়া বেশি বেশি চেষ্টা করে দেখলাম যে আমার আপন জন পৃথিবীতে কেউ নেই, নজরানা দিলে সব বক্তার হুজুর পীরজাদার পচা লাল হয়ে যায়, পৃথিবীতে কেউ নেই, নিজের বাপও হবে না মাও হবে না। কোরআন শরীফে এসেছে যদি হয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ, কেউ হবে না কেউ হবে না। আজকের আমার হাতে একটু নজরানা দিচ্ছেন যে দশ টাকা দিয়েছে, এটা হাসলাম। আর যখন ছেলেরা হাতে নজরানা দিয়ে দেয় না, পাশে অনেক দাঁড়িয়ে আছে, তখন বললাম এই হুজুরের সামনে এত ভিড় করো না, আরও প্রত্যেককে মোসাফা করার সুযোগ করে দাও, কেন হাতে তো পয়সা নেই, ভিড় হচ্ছে, যাদের হাতে দশ টাকা হয়েছে মোসাফা করে নিচ্ছি। প্র্যাকটিক্যাল বলছি, আমি আপনাকে বোঝাচ্ছি ভালো করে বোঝেন, আমি সিলসিলা ভক্ত, আমি সুন্নাতুল জামাত, কোথায় আমাদের ভুল হচ্ছে দেখেন। হলো, তারপরে দুশো টাকা দিয়েছে, একটু হাতটা টিপে ধরলাম, হাতটা টিপে ধরলাম, তারপর যে পাঁচশো টাকা দিয়েছে একটু হেসে বললাম বাড়ি কোথায়, সেই পাথর বেড়িয়া, ও হো হো সেই মহাসাগরের কোন বাড়ি বলছে, হ্যাঁ তাহলে তিন বছর গেছি দোকানে। তারপরে যে দু হাজার টাকার নোট পড়েছে হাতটা ধরে বলে এই বদমাইশ তোমরা এসছো তা ফোন করে আসনি কেন, ঠিক না বেটি? তোমরা এসছো তা ফোন করে আসনি কেন? আপনি বলেন এই ধর্মগুরু কি আপনার নাজাত দেবে? আমি একটু গল্প করে বোঝাচ্ছি, বলেন এই ধর্মগুরু কি নাজাত দেবে? দিতে পারে না, দিতে পারে না। আপনাদের এলাকার ইমাম সাহেব থাকে, এখন ইমাম সাহেবের মাইনে কত আপনি বলবেন না? মাইনে কত আমি বলছি, চার হাজার পাঁচ হাজার হলে মোলে ছেলে একটা আজান পানি তজবিতাবাদ করলে হয় কত? সাত আট দশ দশ হাজার সাপোস। এক মাস ইমামতি করে পায় কত? ছ হাজার টাকা এক মাস ইমামতি করে, খুব ভালো করে বুঝবেন। আর আমি দু ঘন্টা ওয়াশ করে পাবো কত? ডবল ডবল। ইমামতি করার লাভ না ওয়াশ করার লাভ? ওয়াশ করার লাভ এক। দ্বিতীয় নাম্বার চলেন, কোরআন শরীফ আটশয় আটচল্লিশটা পৃষ্ঠার, কটা পৃষ্ঠার? আটশয় আটচল্লিশটা পৃষ্ঠার। এখন আটশয় আটচল্লিশটা পৃষ্ঠার নর্মালে কোরআন শরীফের দাম নেয় কত? পাঁচশো ছশো বারোশো আঠারোশো বারোশো এগারোশো নশো তিনশো দুশো দেড়শো আছে বাদ দিলাম, নর্মালে পাঁচশো। আটশয় আটচল্লিশটা পৃষ্ঠার কোরআন শরীফের বিক্রি হচ্ছে পাঁচশো টাকা, পাঁচ লাইন জেরেস করা তাবিজ বিক্রি হয় পাঁচ হাজার একান্ন টাকা, কত? কোরআন শরীফ আটশয় আটচল্লিশ পৃষ্ঠার বিক্রি হচ্ছে কত? পাঁচশো পাঁচশো। আর জেরেস করা তাবিজ পাঁচ লাইন বিক্রি করা হচ্ছে কত? পাঁচ হাজার একান্ন টাকা। এখন আমি দেখতে পাচ্ছি যে কোরআন শরীফ একটা তুলে দিলে পাঁচশো টাকা লাভ হয় মাত্র তিরিশ টাকা, একটা কোরআন বিক্রি করলে কি পঞ্চাশ টাকা লাভ, কিন্তু পাঁচ লাইন তাবিজ যদি আমি লিখে জেরেস করে নেই পঞ্চাশ পয়সা এক টাকা খরচা, এখন জেরেক্স যদি আমি জেরক্স করে নেই পাঁচ হাজার একান্ন টাকা, বলেন আমি জনগণকে কোরআন দেব না তাবিজ দেব? তাবিজ দেবো, কেন? এতে মাল বেশি, এতে পয়সা বেশি। তাই আমাদের যত দরবার আছে বেশিরভাগ দরবারে গিয়ে তো ঘুরে ঘুরে দেখো হুজুরের পাশে কোরআন নেই, হুজুরের পাশে সাদা সাদা তাবিজের বোতল আর কোটো রাখা আছে, ঠিক না বে? ঠিক। আমার সঙ্গে যেমন তেমন পিসায় পিজ্জাদা ওয়াজ করে না কেন, যে ওর এমন জালিয়া তো কোথায় থেকে কোথায় সর্বনাশ করবে ধরা কলকে। তাহলে কোরআন শরীফ আটশয় আটচল্লিশটা পৃষ্ঠার বিক্রি হচ্ছে পাঁচশত টাকা, টোটাল দরবার গুনো লক্ষ্য করে দেখেন কোনো দরবারে
হুজুরের পাশে কোরআন আছে কিনা সন্দেহ, কিন্তু দরবারে দেখেন হুজুরের পাশে সাদা কোটো তাবিজ দেওয়া আছে চারিদিকে গোল করে। এখন আমি গেছি, হুজুর আমার হাতে একটা চুম্বন খেয়ে তাবিজ হাতে দিয়ে মুড়ে দিয়েছে, বাবা রেখে দাও। চারটে পাঁচটা করে আমরা তাবিজ পড়েছি, কিন্তু সবচাইতে বড় এবাদাত সেটা হলো নামাজ। এখন নামাজ পড়তে গেলে কি দিয়ে পড়তে হবে? কোরআন, 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 কোরআন দিয়ে। কোরআন ছাড়া নামাজ হবে? তাহলে পীর সাহেব হুজুর কি দিল আমাকে? তাবিজ দিল, তাবিজ দিল। কোরআন দিয়েছে? দেয়নি। বক্তব্য যখন হচ্ছে কি বক্তব্য দিয়েছে? কেরামতি, মোজেজা, ঘটনা, নিজের প্রশংসা, শরীরটা অসুস্থ, সালাম কিয়াম, দরুদ সালাম, মাকানা মোহাম্মদুন, ইয়া নবী সালাম আলাইকা, লাস্টে দোয়া। তারপর হুজুর বলছে টাকা রেডি করো, গাড়িতে উঠবো, আর একটা জলসায় যাব। আমাদের কাছে কি কোরআন দিয়েছে? তার কারণটা হচ্ছে কি, হুজুর বংশের পরিচয় দিয়ে লুটে খাচ্ছে, আলেমের পরিচয় দিলে মাল পাওয়া যেত। মাথা যায়নি? আলেমের পরিচয় যদি থাকতো মাল পাওয়া যেত, কিন্তু আলেমের পরিচয় নেই, আছে বংশের পরিচয়। তাই নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা জাহান্নামে যাবে, এই কারণে জাহান্নামে যাবে, কেন? যে আমাদের বংশে শত শত নবীরা এসেছে, আর আমরা যদি গোনা করি আল্লাহ জাহান্নামে দেবে? হতে পারে না। কিন্তু নবীদের ভরসা বসেছিল, নবীর ছেলে কেনানরাও ঠেলেমেশে জাহান্নামে চলে গেছে, কিন্তু আমরাও কিছু ভরসায় বসে আছি যে আমার হুজুর রয়েছে, আমার অমুক রয়েছে, আমাকে নাজাত পেয়ে যাবে, আমার নাজাত হয়ে যাবে। এটা যদি করে থাকেন, আমি বলছি এটা ভুল হবে, এটা ভুল। কোরআন বলেছে কিয়ামতের দিন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কেউ কারোর হবে না, হবে মোহাম্মদ সাল্লাম, আর মোহাম্মদ সাল্লাম আপনার হবে, আপনার কিন্তু রেখে কাজ করতে হবে। এই যে আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট গল্প করেছি, আমি খুব অন্যায় করেছি বাবু? আমি খুব অন্যায় করেছি? এই যতটুকু কেঁদেছি আপনাদের জন্য কেঁদেছি, কেন আমার পরে যদি কোনো ব্যক্তি থাকতো সে বলতো ভাই কেন এরকম বলবে? আল্লাহ, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত তোমার ইলমে শিক্ষা করা ফরজ, ইলমে শিক্ষা করা ফরজ। ইলমে শিক্ষা করার প্রধান কারণ হলো কোরআন, কোরআন, কোরআন। আপনি যদি কোরআন না জানেন, মসজিদের মেম্বারে যতই বংশীয় ছেলে হও না কেন, মসজিদের মেম্বারে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি যদি কোরআন না জানো, আপনার বাপ মারা গেছে, আপনার বাপের জানাজা আপনি পড়তে পারবেন না, পারবেন না। আপনি যদি কোরআন না জানো, আপনি ঈদগার মাঠটা লক্ষ টাকা দিয়ে সাজিয়েছেন, কিন্তু আপনি ঈদের জায়গায় ইমামতি করতে পারবেন না। আপনি যদি আলেম না হও, তাহলে মসজিদে যদি দাঁড়াতে না পারো, ঈদগার মাঠে যদি ইমামতি করতে না পারো, জানাজা মাইয়াতের ইমামতি যদি করতে না পারো, তাহলে পৃথিবীর জমিনে এত গুণ জায়গায় তুমি যদি না দাঁড়াতে পারো, কেন? ওখানে তো কোরআন লাগে, ওখানে তো আলেম লাগে। মসজিদ কোনো বংশ চেনে না, চেনে যার ভিতরে কোরআন সে মেম্বারের কাছে দাঁড়িয়ে যাবে, কিন্তু চেনে না স্টেজ, চেনে না মেম্বার, চেনে না জলসা মাহফিলের জায়গা। এখানে কোরআন থাকুক আর নাই থাকুক, দুটো চারটে যদি গজল নানাত পড়া হয়, দুটো চারটে যদি ঘটনার কেসা বলা হয়, আপনাদের কাছে সুবহানাল্লাহ বলে চলে গেলে আমরা আর আপনারা মিলে তাকে আমরা বাহাবাদ দিয়ে থাকি, কিন্তু আল্লাহর নবীর মাহবুব, আল্লাহর মাহবুব বান্দা ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি বারবার বলতেন, বাবা ইসাল্লে সোয়াবার মাহফিল হলো, এটা একটা কোরআন হাদিসের ক্লাস, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে, এখানে ইজমার কিয়াসের কথা হবে, এখানে দুনিয়া থেকে পরকালে যাবার কিছু রুটি সঞ্চয় করে নিয়ে মানুষ চলে যাবে, কিন্তু এখানে যদি আমি কোরআনের কথা না বলি, তাহলে কোরআন পাবে কোন জায়গায়, কোন জায়গায়? আপনার বাচ্চাকে আপনি একটা বা ধরে নিয়ে চলে গেছেন মফিজুলের দরবারে, গিয়ে বললেন, হুজুর আমার বাচ্চাটা বদমাইশি করে, আপনি একটা তাবিজ দাও। হুজুর দেখলো খরিদ্দার তো আমার দরবারে ঢুকেছে, বিনা পয়সা ফেরত দেওয়া যাবে না। এখন একটা তাবিজ দিয়ে বলল,
বললো বাবা দুষ্টুমি বন্ধ করো, বাচ্চাটা আরকে নিয়ে চলে গেল, আপনি খুশি মনে 10 টাকা 20 টাকা দিয়ে চলে গেলে, কিন্তু ভাবতে হবে নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আর কবরে যাওয়া আগ পর্যন্ত ইলমে শিক্ষা করা ফরজ, আর কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন যদি আপনার ভিতরে না থাকে আল্লাহকে চিনতে পারবেন না, নবীকে চিনতে পারবেন না, এমনকি ধর্মকে চিনতে পারবেন না, কোনটা ভালো আর কোনটা কালো এটা আপনি চিনতে পারবেন না, পারবেন না। যেমন একটা উপমা আপনার কাছে দেই, আঁকের গুঁড়ার পায়খানা যদি এক জায়গায় মাখিয়ে দেওয়া হয়, যদি কোনো ব্যক্তিকে খেতে বলা হয়, আঁকের গুঁড়ো গালে যাবে, পায়খানাও ভালো যাবে। হাদিস আর কোরআন যদি আমার আপনার জানা না থাকে, হুজুর বক্তব্য করবে কোনটা দুর্গন্ধ আর কোনটা ভালো চেনা মুশকিল, তখন সব মুড়ো পর্যন্তটা খাওয়া হবে, কোনটা ভালো কোনটা খারাপ।